স্বাধীনতা দিবস হিসাবে আমরা পালন করে থাকি। সুতরাং এই দিনটি আমাদের কাছে একটি নূতন ঐতিহ্য নিয়ে আসে বারবার। স্বাধীনতা দিবসের সঙ্গে যে বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত তা হলো ত্রিবর্ণে রঞ্জিত পতাকা। এই পতাকা যার উপরেরটা গেরুয়া, মাঝে সাদা এবং নিচে সবুজ রং দিয়ে আবৃত। আমরা কখনো কি কেউ ভেবে দেখেছি এইভাবে যে রংগুলো সাজানো হয়েছে তা কিসের জন্য? উপরেই কেন গেরুয়া রংকে রাখা হয়েছে বা নিচেই কেন সবুজ রংকে রাখা হয়েছে আর মাঝেই বা কেন সাদা রং? একটি দেশের পতাকা সেই দেশের ঐতিহ্যের সূচক, একটি দেশের পতাকা সেই দেশের গৌরবের সূচক, একটি দেশের পতাকা সেই দেশের চরিত্রের সূচক। এই পতাকা আমাদের ভারতবর্ষের চরিত্র নির্মাণ করে দেয়, ভারতবর্ষের চরিত্রকে বুঝিয়ে দেয়। আমরা সবাই জানি গেরুয়া রং ত্যাগের প্রতীক, সাদা রং শান্তির প্রতীক, আর সবুজ রং কর্মশক্তি ও নির্ভীক জীবন শক্তির প্রতীক। তাহলে একবার ভেবে দেখুন তো, ত্যাগ যদি আমাদের জীবনে না থাকে তাহলে আমাদের জীবনে শান্তিও আসবে না, আর যদি আমাদের মন যদি শান্ত না থাকে, আমাদের জীবনে যদি শান্তি না থাকে, তাহলে আমরা আমাদের কর্মশক্তির দ্বারা নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতেও পারবো না। এই ত্যাগ আমরা যদি ভারতবর্ষের ইতিহাস বিচার করে দেখি তাহলে দেখব ভারতবর্ষের প্রত্যেকটি বিন্দুর রন্ধ্রে রন্ধ্রে যেন ত্যাগ ছড়িয়ে আছে। আজকে আমরা সেই ত্যাগ যেন অনেকটা ভুলে গেছি। আমরা প্রত্যেকটি ভারতবর্ষের যারা মহান বীর পুরুষ তাদের জীবনী পর্যালোচনা করে দেখি তাহলে এই রঙগুলো আমাদের তাদের জীবনে ছড়িয়ে আছে আমরা স্পষ্ট দেখতে পাই। আমরা নেতাজি সুভাষচন্দ্রের কথা যদি বলি তাহলে দেখব আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করেও ইংরেজদের দেওয়া চাকরিকে লাথি মেরে চলে গেছিল। এ তো খুব সামান্য ত্যাগ। আমরা গৌতম বুদ্ধের ত্যাগের কথা জানি। তিনি কোনো আমাদের মতো সাধারণ ব্যক্তির সন্তান ছিলেন না, তিনি ছিলেন রাজার সন্তান এবং তিনি তার রাজ ঐশ্বর্য এক সেকেন্ডে ত্যাগ করে দিয়ে চলে গেছিলেন। আমরা স্বামীজির কথা জানি, যিনি ভারতবর্ষের ঐতিহ্যকে আমেরিকার চিকাগো শহরে বিস্তার করে এসেছিলেন। শ্রীরামচন্দ্রের কথা জানি, যিনি পরের দিনই সিংহাসনে বসতে চলেছেন কিন্তু হঠাৎ সকালে তার 14 বছরের জন্য বনবাস হয়ে গেল। সেই জন্যই তো শ্রীরামচন্দ্র হয়ে উঠেছিলেন মর্যাদা পুরুষোত্তম, সেই জন্যই তো নেতাজি হয়ে উঠতে পেরেছিলেন, সেই জন্যই তো নরেন্দ্রনাথ হয়ে উঠেছিলেন স্বামীজি, সেই জন্যই তো সিদ্ধার্থ হয়ে উঠেছিলেন বুদ্ধ। এছাড়াও অসংখ্য ত্যাগ আমাদের ছড়িয়ে আছে যত্রতত্র। আজকের আমাদের জীবন যেন ভোগ সর্বস্ব হয়ে উঠেছে, সেই জন্যই তো আমাদের জীবনে গেরুয়া রং নেই বলেই তো সাদা রং আসতে পারছে না, আর সাদা রং নেই বলেই তো আমাদের জীবন থেকে সবুজ রঙও হারিয়ে গেছে। তাই আমরা যদি একটুখানি ভেবে দেখি, আমার প্রত্যেক ভারতবর্ষের প্রত্যেক সমাজের প্রত্যেক নাগরিকের কাছে আমার জোর হাতে বিনীত নিবেদন, আমাদের লোভ লালসাকে একটু সরিয়ে রেখে আমাদের জীবনকে যদি একটু গৈরিক বর্ণে আমরা সাজাতে পারি আমাদের প্রত্যেকের পরিবারে শান্তি নেমে আসবে। সাদা রঙের মাঝখানে অশোক চক্রটাকে নেওয়া হয়েছে যার রং নীল রঙের, এবং যেখানে 24টি দণ্ড আছে এই 24টি দণ্ড 24টি বিষয়কে বোঝানো হয়েছে। তো কখনো ভেবে দেখেছেন যে চাকাটা কেন সাদা রঙের মাঝেই রাখা হয়েছে? আসলে আমরা যদি দেখি তাহলে দেখব যে চাকা হচ্ছে প্রগতির প্রতীক, চাকা হচ্ছে গতির প্রতীক। যদি আমাদের জীবনে শান্তি না থাকে তাহলে আমাদের জীবনে গতি আসবে না। তাই
এই যে পতাকা যেটা তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া, যার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত ছিল 3:2, এই পতাকা যার ঐতিহ্য আমরা আজকে যেন ভুলে না যাই, ভারতবর্ষের সেই পরম বীরদের, পরম বৈভবশালী ভারতবর্ষকে আবার আমরা পুনর্নির্মাণ করি। আমাদের এই কাজ একার দ্বারা সম্ভব নয়, তাই আসুন আমরা সকলে হাতে হাত মিলিয়ে এই ভারতবর্ষকে, এই সমাজকে সামনের দিকে